গেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে দেখার চেষ্টা করবেন। আমাদের সমাজে প্রচলিত আছে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পায় না বা স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পায় না। মনে রাখার চেষ্টা করবেন সুন্নাহ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাবে আর স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাবে, এটা হলো সবথেকে বড় সুন্নাত। অথচ আজকে আমাদের সমাজের পাগল মুফতিগুলা একেবারে কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে উল্টে দিয়ে বলে যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পাবে না, এমনকি স্ত্রীকে গায়ে হাত পর্যন্ত দিতে পারে না। অথচ স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রী চুম্বন পর্যন্ত করতে পারবে, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে চুম্বন পর্যন্ত করতে পারবে। অথচ আজকে আমাদের সমাজে আজকে পিতামাতা বা স্বামী মারা গেলে আজকে মহিলাদের কাছে যেতে দেয় না বা স্বামী মারা গেলে স্ত্রীকে কাছে যেতে দেয় না, এটা ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের সমাজের এই বিষয়গুলো চলতেছে। অথচ স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাবে, এটাই হলো সব থেকে উত্তম, এটা হলো সব থেকে ভালো। এই জন্য ইসলামের বিভিন্ন বিষয়ে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে মানুষ মারা গেলে তার পাশে আগরবাতি ধূপবাতি গোলাপ জল ছিটানো হয়, এগুলো হলো হিন্দুয়ানি কালচার। মানুষ মারা গেলে তার পাশে গোলাপ জল ছিটানো চলবে না, মানুষ মারা গেলে তার পাশে আগরবাতি ধূপবাতি এগুলা জ্বালিয়ে এই হিন্দুয়ানি কালচার আমাদের সমাজে আবিষ্কার করার চেষ্টা করবেন না। মনে রাখার চেষ্টা করবেন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা চলে যায়, আত্মা ঘোরাফেরা করে না, এমনকি যে গলায় দড়ি দিয়ে বা আত্মহত্যা করে মারা যায় তার আত্মা উপরে চলে যায়, তার আত্মা আশপাশে ঘোরাফেরা করে না। এটা দাহা মিথ্যা কথা যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। সুতরাং আসুন আমরা মৃত্যুবরণ করার পূর্বেই তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমরা মৃত্যুবরণ করার পূর্বেই আমরা খুলুসিয়াতের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার চেষ্টা করি, আমরা প্রকৃত মুখলেস হওয়ার চেষ্টা করি, আমরা ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব কিছু সহজ করে দেয়। একটা কথা একটা হাদিস শুনিয়ে দিই, মানে যখন তখন আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, মনে রাখার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন যে কান্নাকাটি করে, আমি আপনি আল্লাহর ফয়সালার উপরে সিদ্ধান্ত না নিয়ে, আমি আপনি আল্লাহর ফয়সালাকে গ্রহণ না করে আমি আপনি যে কান্নাকাটি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদিকে মাইয়েতের যারা ভালোবেসে কান্নাকাটি করে এদিকে যত কান্নাকাটি করে ওদিকে কবরে তত শাস্তি হয়, এদিকে যত কান্নাকাটি করবে ওদিকে কবরে তত শাস্তি হবে। এই জন্য মানুষ মারা গেলে কান্নাকাটি করা যাবে না, বিশেষ করে মহিলারা পাগল হয়ে যায় কান্নাকাটি করার জন্য। তার একেবারে দেখা যায় যে শরীরের কাপড় চোপড় কোথায় আছে কোনো কিছু ঠিক থাকে না, কান্নাকাটিতে ব্যস্ত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ মারা যাওয়ার পরে তার সঙ্গী সাথী বা আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। আরেকটা অফার রাসূলুল্লাহ দিয়েছেন, যদি আমরা মারা যাওয়ার পূর্বে ওসিয়াত করে যাই আমি মারা যাওয়ার পরে তোমরা কেউ কান্নাকাটি করবা না, তার পরেও যদি কেউ কান্নাকাটি করে তাহলে তার কবরে শাস্তি হবে না। এই জন্য যখন তখন আমার আপনার জান আত্মা বের হয়ে যেতে পারে আজকে বাড়িতে গিয়ে বলে দিতে হবে আমি মারা যাওয়ার পরে কান্নাকাটি করতে পারবে না, কেউ যদি কেউ কান্নাকাটি করে তাহলে সেই দায়ভারটা আর আমার আপনার উপরে আসবে না ইনশাআল্লাহ। সুতরাং এটা বলে দিতে হবে, যদি না বলে মৃত্যুবরণ করি তাহলে যদি মানুষ কান্নাকাটি করে তাহলে ওই দায়ভার কিন্তু আমার আপনার উপরে চলে যাবে। আর আমরা যারা সচেতন, আমরা যারা আমরা পরিবারের সদস্য আছি, আমার আপনার পরিবারের সদস্য মারা গেলে কান্নাকাটি না করে দোয়া করতে হবে আল্লাহুম্মাগফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু আল্লাহ তুমি তাকে রহম করো, আল্লাহুম্মাগফিরলাহু ওয়ারহামহু আল্লাহুম্মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, এই দোয়া করতে হবে। এই দোয়া না করে কান্নাকাটি করে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করি, এটা ভালোবাসা নয়, বরং এটার মাধ্যমে আরো মায়েতকে আমি আপনি আজাবের মধ্যে ফেলি, মায়েতকে আরো শাস্তির মধ্যে ফেলি। সুতরাং অনেক লম্বা কথা বলে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করার পূর্বে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন। সন্তান সন্তানাদি স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি, আর তাকওয়া হলো অন্তরে।